নিজে থেকেই চলছে ঢেকি ভাঙছে ধান দেখেছেন কখনো এই চিত্র দেখা যাবে পাকুড়া জেলার উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজ বাঁকুড়া জেলার অন্তর্গত পয়াবাগানে অবস্থিত এই কলেজ কলেজের ছাত্রদের মস্তিষ্ক প্রসূত এই অটোমেটিক যন্ত্রচালিত ঢেকি। যা পরে রূপায়িত করে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের বানানো মডেল ঢেকি প্রাণ পায় বিজ্ঞানের হাত ধরে সামান্য বিদ্যুৎ আর ঘটঘট শব্দ এই টুকুতেই নিচে থেকেই ধান ভেঙে হচ্ছে চাল যেটা ইউজ করেছে আমরা একটা ওয়ান এইচপির মোটর এখানে ইউজ করেছি ওয়ান এইচপির মোটর যেটা চোদ্দোশো চল্লিশ আর দিয়ে আমরা এখানে একটা গিয়ার বক্স ইউজ করেছি যেটা থার্টিএস টু ওয়ানের প্রথমে আমরা যেটা করেছিলাম আমরা করেছিলাম একটা ঢেকে যেটা ওয়ান এই ওয়ান এইচপির মোটরের সাথে যেটা আমাদের একটাই ঢেকি চলতো তারপর আমরা ফার্দার রিসার্চ করার পর আমরা যেটা বুঝতে পেরেছি যে না একটা মোটর থেকে আরও দুটো চালানো যেতে পারে কিন্তু এখানে কি হবে আমরা জাস্ট মেটেরিয়ালটা ওখানে দিয়ে দেবো আমাদের অটোমেটিক নাড়া সিস্টেম মানে এখানেই সেপ্টের সঙ্গে দেখুন চেন সিস্টেম করা আছে যেটা অটোমেটিক চার্নিং হবে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্যই এই উদ্যোগ জানালেন বাঁকুড়া উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর শশাঙ্ক দত্ত আমাদের গ্রামীণ অর্থনীতি যাতে একটু চাঙ্গা হয় এবং গ্রামের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ মহিলাদের যে আছে তারা যাতে কিছু কর্মসংস্থানের সুযোগ পায় সেই চিন্তা ভাবনা আমার মাথায় ছিল যে ঢেঁকিটা হচ্ছে এদের চেনা টেকনোলজি এই ঢেঁকিটাকে যদি আমরা মোটরাইজ করে দিতে পারি তাহলে এদেরও কাজের সুবিধা হবে এবং এদের একটা সাস্টেনেবল ইনকাম হবে ধান ভেঙে চাল করতে প্রয়োজন অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রম থেকেই রেহাই পাওয়ার দিশা দেখালো বাঁকুড়া উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজ অটোমেটিক ঢেকি ব্যবহার করে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ঢেঁকিটা স্যার আমাদের খুবই ভালো মানে যেটা পায়ে দিয়ে ভানি। এই ঢেঁকিটার চাই আমাদের এইটা খুব ভালো লাগে এখন না নেই না হাতে কিছু এই হাতে নাড়ানাড়ি করতে হয় না এটা সবই মেশিনেই সব ঘোরাঘুরি হয় হ্যাঁ হাতে কিছু কাজ করতে হয় বাঁকুড়ার ঢেঁকির চাহিদা এখন ওপার বাংলায় বাংলাদেশ থেকে আসছে ঢেঁকির অর্ডার কিন্তু একটি ঢেঁকি বানাতে গেলে ক্ষতি হচ্ছে গাছের তাই কপালে চিন্তার ভাঁজ কলেজ কর্তৃপক্ষের ইচ্ছে থাকলেই উপায় হয় তাই এখানে থেমে না থেকে গাছকে রক্ষা করার আরও এক ধাপ এগুলো কলেজ কর্তৃপক্ষ অনেক বড় বড় অর্ডার আসছে সেই অর্ডারে আমরা চিন্তা করে দেখছি কি যে এইটার যে সাইজ এবং এর জন্য যে কাঠটা লাগছে আমাদের কাছে হাজার হাজার ঢেঁকি যদি তৈরি করতে হয় তাহলে হাজার হাজার গাছ কাটা পড়বে তো সেইটার থেকে আমরা কি করে বেরোতে পারি অথচ ঢেঁকির সমস্ত গুণাবলীটা থাকবে সেই জন্য আমরা ভার্টিক্যাল ঢেঁকি একটা তৈরি করেছি সেটা এখনও আন্ডার প্রসেস সেটা আমরা ঠিক হয়ে গেলেই ওইটাও আমরা মার্কেটে ছাড়বো এবং এইটা অলরেডি আমরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছি পেটেন্ট আন্ডার প্রসেস পেটেন্টটা পেয়ে যাবো আমরা পেটেন্টের যা প্রসেস আছে বাঁকুড়া উন্নয়নের অটোমেটিক ঢেঁকির নাম পৌঁছেছে অনেক দূরে বিজ্ঞানের সঠিক ব্যবহার করে গোটা বাংলায় তাক লাগিয়েছে বাঁকুড়া তবুও মাদার নেচারের কথা ভুলছেন না তারা সম্পূর্ণ ধাতব মোটর চালিত ঢেকি তৈরি করে আরও এগিয়ে যেতে চায় বাঁকুড়া উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজ বাঁকুড়া থেকে নীলাঞ্জনের রিপোর্ট নিউজ এইটিন লোকাল